রবিবার ছুটির দিনেও কিন্তু নিজের কাজে অবিচল রাজ্যের ডাইনামিক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন তিনি সারপ্রাইজ ভিজিট করলেন ধলেশ্বর রোড নাম্বার ১১তে। এই এলাকা থেকেই বিধায়ক হিসেবে বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন বিপ্লব কুমার দেব। এই এলাকার এক একজন নাগরিক কেমন আছেন তা খোঁজ নিতেই এদিন খোদ ধলেশ্বর গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কথা বলেন এই এলাকার প্রত্যেক মা বোন ভাইদের সঙ্গে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে কাছে পেয়ে এলাকার অনেকেই নিজের দুঃখের কথা তুলে ধরলেন। এলাকার একজন মহিলা কেঁদেই ফেললেন মুখ্যমন্ত্রীর সামনে। মুখ্যমন্ত্রী যথেষ্ট গুরুত্ব দিয়ে শুনলেন সেই মহিলার কথা। কিভাবে এই মহিলার দুঃখ দূর করা যায় তার জন্য আধিকারিকদের অনস্পট সিদ্ধান্ত দেন তিনি। এখানেই শেষ নয়, এলাকার একজন পুরুষ ভাই সরাসরি মুখ্যমন্ত্রীর পায়ে ধরে প্রণাম করে নিজের দুঃখের কথা জানান। বিশ্বাস রয়েছে জনগণের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রতি, তাই তো এত আবেগ জনগণের মুখ্যমন্ত্রীর প্রতি। সবার কথা শুনলেন, বুঝলেন, অনুভব করলেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে এলাকারই বাসিন্দা ধীরেন্দ্র বণিকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। বাড়ির প্রত্যেক সদস্যের সঙ্গে কথা বলেন তিনি। ছোট শিশু থেকে ৯০ বছরের প্রবীণার সঙ্গে সময়ও কাটালেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে বাড়ির সবার সঙ্গে ফটো সেশনও করেন মুখ্যমন্ত্রী। এদিন শুধুই আবেগ আর ভালোবাসার দান। সারপ্রাইজ ভিজিট করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জেনে নেন এই মুহূর্তে কী হালে রয়েছেন এই এলাকার লোকজন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।